দেখো, আমরা প্রবাহী তড়িতে আরেকটা অংশ আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু আমাদের বিশেষ করে অঙ্ক বেশি আসে। তা যাই হোক, আমরা আলোচনা করব বৈদ্যুতিক কার্য ও বৈদ্যুতিক ক্ষমতা, এই বিষয়টা। তা বৈদ্যুতিক কার্য বলতে আমরা বুঝি যে তড়িৎ আধান এবং বিভব প্রভেদের গুণফল। তাহলে ধরে নিচ্ছি, ধরি একটি বর্তনীতে বিভব প্রভেদ ভি এবং প্রবাহ মাত্রা আই। বর্তনীতে কিউ পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। তাহলে এখন আমরা তড়িৎ কার্য বলতে বুঝব তড়িৎ আধান ইনটু বিভব প্রভেদ। মাথায় রাখবে যে বৈদ্যুতিক কার্য বা তড়িৎ কার্য সমান হচ্ছে তড়িৎ আধান ইনটু বিভব প্রভেদ, তড়িৎ আধান ইনটু বিভব প্রভেদ। তাহলে এটাকে আমরা বলছি তড়িৎ কার্য। তাহলে তড়িৎ কার্য সমান হচ্ছে তড়িৎ আধান ইনটু বিভব প্রভেদ। তা দেখো, তড়িৎ কার্য তাকে যদি আমরা ডাব্লু বলি, কৃতকার্য, তাহলে তড়িৎ আধান হচ্ছে কিউ ইনটু বিভব প্রভেদ হচ্ছে ভি। আর আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু আই টি, তাহলে ডাব্লু সমান আমরা বলতে পারি আই টি ইনটু ভি। তাহলে এগুলো একটা গাণিতিক ফর্ম, তোমাদের অঙ্ক করতে কাজে লাগবে, এগুলো একটু মাথায় রাখবে। এখান থেকে প্রশ্ন অঙ্ক টাইপেরই বেশি আসার সম্ভাবনা। তাহলে কিউ ইজ ইকুয়াল টু আই টি, তাহলে আমরা তড়িৎ কার্য ডাব্লু সমান বললাম আই টি ইনটু ভি। এবার দেখো, আমরা যদি বৈদ্যুতিক ক্ষমতা বলি, ক্ষমতা মানে তোমরা কি জানো? ক্ষমতা মানে কোন বস্তুর কার্যকারণ যে হাত, তাকে আমরা বলি ক্ষমতা। তাহলে ক্ষমতা মানে হচ্ছে কোন বস্তুর কার্য করার হারকে ক্ষমতা বলা হয়। তাহলে বৈদ্যুতিক ক্ষমতা মানে হচ্ছে বৈদ্যুতিক কার্য বা বৈদ্যুতিক মানে তড়িৎ পরিবহনের সময়। তাহলে বৈদ্যুতিক ক্ষমতা সমান হচ্ছে বৈদ্যুতিক কার্য বাই সময়। তাহলে বৈদ্যুতিক কার্য ডাব্লিউ সমান পেয়েছি কি আই টি ইনটু ভি, আর সময় ধরে নাও টি। তাহলে বৈদ্যুতিক ক্ষমতাকে যদি আমরা পি দিয়ে ডিনোট করি, তাহলে পি সমান আমরা বলতে পারি আই ইনটু ভি, টি টি ক্যান্সেল হয়ে গেল। তাহলে পি সমান বলবো আই ইনটু ভি। এটা একটা আমাদের ইকুয়েশন এবং এই গাণিতিক ফর্মটা তোমরা মাথায় রাখবে। কখন কি জাতীয় অঙ্ক আসবে আমরা একটু পরে আলোচনা করব। তা পি ইজ ইকুয়াল টু হচ্ছে আই ইনটু ভি। এবার তোমরা জানো ওহমের সূত্রানুসারে ভি ইজ ইকুয়াল টু আই আর।
তাহলে ভি এর মানটা ইকুয়েশনে বসিয়ে দাও, 1 নং থেকে পাই, তাহলে কি লিখতে পারি, পি ইজ ইকুয়াল টু আই ইনটু আই আর, তাহলে পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার ইনটু আর। তাহলে এখানে যে সম্পর্কটা পেলাম সেটা হচ্ছে কি, বৈদ্যুতিক ক্ষমতা, প্রবাহ মাত্রা এবং রোধের মধ্যে সম্পর্ক। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ ইকুয়েশন 2 নম্বর দিয়ে রাখো। আবার দেখো ওহমের সূত্র অনুসারে আমরা বলছি ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে আই সমান লিখবো কি, ভি বাই আর। এবার এই আই এর মানটা 1 নম্বর সমীকরণে প্রতিস্থাপন করো, তাহলে 1 নং থেকে পাই, তাহলে পি ইজ ইকুয়াল টু আমরা লিখবো ভি বাই আর ইন্টু ভি, বা পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এটা 3 নং। এই তিনখানা সমীকরণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের এখান থেকে এখনকার যে প্রশ্নগুলো হচ্ছে বিগত কয়েক বছরে তা দেখাচ্ছে এই সম্পর্ক থেকে কিন্তু কিছু কিছু প্রশ্ন বা অঙ্ক খুব আসছে। তাহলে আমরা তিনটে সম্পর্ক পেলাম, তিনটে দেখো একটার সঙ্গে আর একটা রিলেটেড, পি ইজ ইকুয়াল টু ভি আই, বা পি ইজ ইকুয়াল টু বলছি কি আই স্কোয়ার আর, আর একটা পেলাম পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তাহলে তিনটেই হচ্ছে তড়িৎ ক্ষমতার রাশিমালা। প্রথম রিলেশনটা ব্যবহার করব যদি আমাদের বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রা জানা থাকে, দ্বিতীয়টা যদি ব্যবহার করব যদি আমাদের প্রবাহ মাত্রা এবং রোধ জানা থাকে, আর তৃতীয়টা ব্যবহার করব, এই সরি দ্বিতীয়টা হচ্ছে যদি প্রবাহ মাত্রা রোধ জানা থাকে, আর তৃতীয়টা হচ্ছে যদি আমাদের বিভব প্রভেদ এবং রোধ জানা থাকে। তাহলে আবার বলি, গণ্ডগোল হলো মনে হচ্ছে, প্রথমটা হচ্ছে বিভব প্রভেদ ইন্টু প্রবাহ মাত্রা জানা থাকলে, দ্বিতীয়টা হচ্ছে প্রবাহ মাত্রা এবং রোধ জানা থাকলে, আর তৃতীয়টা হচ্ছে বিভব প্রভেদ এবং রোধ জানা থাকলে। তা যাই হোক, এই টার্মগুলো মাথায় রাখবে। তাহলে ভি হচ্ছে বিভব প্রভেদ, আই হচ্ছে প্রবাহ মাত্রা, আর আর হচ্ছে রোধ। তো এই রিলেশন কোড আমি এখন রাখলাম, বোর্ডেই থাকলো, কারণ আমরা এখান থেকে ছোট ছোট অঙ্ক প্র্যাকটিস করার জন্য। আরেকটা আমি আলোচনা করি, এই তড়িৎ ক্ষমতা ক্ষমতার এসআই একক হচ্ছে জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ড কে আমরা কি বলি, জুল পার সেকেন্ড কেই বলা হয় ওয়াট। তাহলে আমরা 1 ওয়াট ক্ষমতা বলতে কি বুঝবো, যদি বৈদ্যুতিক কোনো যন্ত্র 1 সেকেন্ডে 1 জুল কার্য করে তাহলে তার ক্ষমতাকে বলবো 1 ওয়াট। তাহলে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোন যন্ত্র, বৈদ্যুতিক যন্ত্র এক সেকেন্ড সময়ে 1 জুল পরিমাণ কার্য করে, তাহলে 1 সেকেন্ডে যদি 1 জুল পরিমাণ কার্য করে তাহলে সেই যন্ত্রের ক্ষমতাকে বলা হচ্ছে 1 ওয়াট। এরকম ভাবে যদি দেখা যায় যে কোনো একটা যন্ত্র 1 সেকেন্ড সময়ে 1000 জুল পরিমাণ কার্য করছে, তাহলে ওই যন্ত্রের ক্ষমতাকে আমরা বলবো 1 কিলোওয়াট। তাহলে 1 কিলোওয়াট
ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র এক সেকেন্ড সময়ে 1000 জুল পরিমাণ কার্য করবে। তাহলে আমরা এক ওয়াট মানে বলছি এক জুল পার সেকেন্ড, আর এক কিলোওয়াট সমান হচ্ছে 1000 জুল পার সেকেন্ড। এই বিষয়গুলো একটু মাথায় রাখবে। এবার দেখো আমরা আসব তড়িৎ শক্তি কাকে বলবো। মাথায় রাখবে তড়িৎ যে যন্ত্র তার যে কার্য করার সামর্থ্য তাকে আমরা বলবো তড়িৎ শক্তি। তাহলে তড়িৎ শক্তি মানেই হচ্ছে বৈদ্যুতিক কার্যকেই আমরা তড়িৎ শক্তি বলি। তাহলে কি বলছি, তড়িৎ শক্তি বলতে আমরা বুঝছি যে বৈদ্যুতিক যন্ত্রের যে কার্য করার সামর্থ্য তাকেই বলা হয় তড়িৎ শক্তি। কোন বৈদ্যুতিক যন্ত্রের কার্য করার সামর্থ্যকে তড়িৎ শক্তি বলা হয়। তাহলে তড়িৎ শক্তি মানেই হচ্ছে বৈদ্যুতিক কার্য। তাহলে বৈদ্যুতিক কার্যের তোমরা রাশিমালা কি পেলে, W=VIT। তাহলে তড়িৎ শক্তির রাশিমালাও আসবে V×I×T। তাহলে ভি মানে হচ্ছে বিভব প্রভেদ, আই হচ্ছে প্রবাহমাত্রা এবং টি হচ্ছে সময়। তাহলে একই বিষয় আমরা পাচ্ছি, তড়িৎ ক্ষমতা এবং তড়িৎ শক্তি একই রকম রাশিমালা আমাদের আসছে। তো যাই হোক, আমাদের এই তড়িৎ শক্তি পরিমাপ করার কতগুলো একক আছে। এই তড়িৎ শক্তি পরিমাপ করা হয় ওয়াট ঘন্টা এবং কিলোওয়াট ঘন্টা এককে। কি বলছি, তড়িৎ শক্তি পরিমাপ করা হয় ওয়াট ঘন্টা ও কিলোওয়াট ঘন্টা এককে। তাহলে ওয়াট ঘন্টা বলতে আমরা বুঝবো যে এক ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র যদি এক ঘন্টা চলে তাহলে যে পরিমাণ বৈদ্যুতিক শক্তি ব্যয় হবে তাকে আমরা বলবো এক ওয়াট ঘন্টা। তাহলে ওয়াট ঘন্টা বলতে বুঝছি এক ওয়াট ক্ষমতা সম্পন্ন কোন বৈদ্যুতিক যন্ত্র এক ঘন্টা চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে তাকে ওয়াট ঘন্টা বলে। তাহলে মাথায় রাখবে
যে এক ওয়াট ঘন্টা মানে হচ্ছে এক ওয়াট ইন্টু এক ঘন্টা। এবার এক ওয়াট মানে তোমরা জানো যে এক জুল পার সেকেন্ড, আর এক ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে সেকেন্ড সেকেন্ড কেটে গেল, তাহলে আমি বলবো 3600 জুল। তাহলে এক ওয়াট ঘন্টা মানে হচ্ছে 3600 জুল। এছাড়াও দেখো আমাদের আরেকটা এককের কথা বলা হচ্ছে কিলোওয়াট ঘন্টা। এটা খুব গুরুত্বপূর্ণ একক, এই ইউনিটটাকে বলা হয় বোর্ড অফ ট্রেড ইউনিট। এই ইউনিটের সাপেক্ষেই আমাদের বাড়িতে বৈদ্যুতিক বিল আসে, যে আমরা প্রতি মাসে মাসে কারেন্ট পোড়ানোর জন্য বিল দিই, সেটা কিন্তু এই ওয়াট ঘন্টা এককে পরিমাপ করা হয়, এই সরি কিলোওয়াট ঘন্টা এককে পরিমাপ করা হয়। কিলোওয়াট ঘন্টা মানে এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র এক ঘন্টা যদি চলে তাহলে যে পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যয় করে তাকে আমরা বলব কিলোওয়াট ঘন্টা। তাহলে কিলোওয়াট ঘন্টা বলতে আমরা বুঝছি যে এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোন বৈদ্যুতিক যন্ত্র এক ঘন্টা চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে তাকে এক কিলোওয়াট ঘন্টা বা এক বিওটি বলে। বিওটি এর পুরো নাম হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট। এখন এক বিওটি বা এক কিলোওয়াট ঘন্টা সমান আমরা বলবো কি 1000 ওয়াট ইন্টু এক ঘন্টা। তার মানে বলবো কি 1000 জুল পার সেকেন্ড ইন্টু 3600 সেকেন্ড। তাহলে সেকেন্ড সেকেন্ড আবার কেটে গেল, তাহলে দেখো 36, তারপরে আসছে 10^5, কারণ 36 আর 1 2 3 4 5 খানা 0, তাহলে 10^5 জুল বা বলতে পারি 3.6 × 10^6 জুল। তাহলে এক বিওটি মানে হচ্ছে 3.6 × 10^6 জুল। আবার দেখো তোমরা জানো যে এক ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। তাহলে এক বিওটি সমান আমরা বলবো 3.6 × 10^5 / 4.2 ক্যালোরি, 3.6 × 10^5 ক্যালোরি। এটার ভ্যালু হচ্ছে, এটা ভাগ করলে আসবে 8.6 × 10^5 ক্যালোরি, বুঝা গেল? তাহলে আমরা এই সম্পর্কগুলো কিন্তু ছোট ছোট মাথায় রাখবো, পরীক্ষায় সম্পর্কগুলো খুব আসে, এক কিলোওয়াট ঘন্টা মানে কত জুল, এক ঘন্টা এক ওয়াট সরি এক ওয়াট ঘন্টা মানে কত জুল, এই জাতীয় সম্পর্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে শর্ট কোশ্চেন হিসেবে। এবার দেখবে আমরা কতগুলো ব্যবহারিক প্রয়োগে আসি। তোমরা দেখবে আমরা যে বৈদ্যুতিক বাতি কিনি, বিশেষ করে কাঁচের যে বাল্বগুলো হয় সেই বাল্বগুলোয়
দেখবে গায়ে কাঁচের গায়ে মার্কিং করা থাকে। দোকানে আমরা গিয়ে বলি 100 ওয়াটের বাল্ব নেব কি 60 ওয়াটের বাল্ব নেব এরকম, তা কাঁচের গায়ে এরকম কথা লেখা থাকে, এগুলো এরকম টুপি টুপি দেওয়া থাকে, যাই হোক এরকম একটা বৈদ্যুতিক বাল্ব। তা এখানে ধরো লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াট কাঁচের গায়ে, তাহলে এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে বৈদ্যুতিক বাল্বটা 220 ভোল্ট বিভব প্রভেদ যুক্ত মেইন লাইনের সঙ্গে যুক্ত করা সম্ভব। 220 ভোল্টের বেশি যদি বিভব প্রভেদে যুক্ত করো তাহলে কিন্তু বাতিটা নষ্ট হয়ে যাবে, কমে যুক্ত করা যেতে পারে কিন্তু বেশিতে যুক্ত করা যাবে না। আর 100 ওয়াট এই কথাটার অর্থ হচ্ছে বৈদ্যুতিক বাতিটা প্রতি সেকেন্ডে 100 জুল করে কার্য করবে এবং সেই অবস্থায় সর্বোচ্চ পরিমাণ আলো বিকিরণ করবে। তাহলে এরকম প্রশ্ন তোমাদের খুব আসে যে বৈদ্যুতিক বাতির গায়ে 220 ভোল্ট 100 ওয়াট কথাটির অর্থ কি? তাহলে কি বলবো, বাতিটিকে সর্বোচ্চ 220 ভোল্ট বিভব প্রভেদ যুক্ত মেন লাইনের সঙ্গে যুক্ত করা যাবে, যুক্ত করলে বাতিটি প্রতি সেকেন্ডে 100 জুল পরিমাণ কার্য করবে এবং সর্বোচ্চ পরিমাণ আলো বিকিরণ করবে। তাহলে বৈদ্যুতিক বাতিটার গায়ে যে 220 ভোল্ট 100 ওয়াট লেখা আছে এই কথাটার অর্থ তাহলে বোঝাচ্ছে যে সর্বোচ্চ তুমি 220 ভোল্ট মেইন লাইনের সঙ্গে যুক্ত করতে পারবে, এর থেকে উচ্চ বিভবে যুক্ত করতে পারবে না, সেক্ষেত্রে বাতিটা নষ্ট হয়ে যাবে। আর যখন 220 ভোল্ট বিভব প্রভেদের সঙ্গে যুক্ত করবো তখন বাতিটা প্রতি সেকেন্ডে 100 জুল পরিমাণ করে কার্য করবে এবং সর্বোচ্চ আলো বিকিরণ করবে। এবারে বৈদ্যুতিক বাতি থেকে বিভিন্ন রকমের অঙ্ক আসে, যে আমরা ফর্মুলাগুলো লিখে রেখেছি এতক্ষণ ধরে তার ব্যবহারিক প্রয়োগ দেখো। তোমাকে ভালো বলা হলো 220 ভোল্ট 100 ওয়াট বাতিটির প্রবাহ মাত্রা ও রোধ গণনা কর। এই বাতিটা যেটা আছে তার প্রবাহ মাত্রা এবং রোধ কত হবে সেটা তোমাকে গণনা করতে হবে। তাহলে দেখো আমরা এখানে সম্পর্ক যেগুলো পেয়েছি, যদি আমাকে প্রবাহ মাত্রা গণনা করতে হয় তাহলে আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে, P is equal to VI, I is equal to হচ্ছে P by V, তাহলে P মানে হচ্ছে ক্ষমতা, তাহলে ক্ষমতাটা কত 100, আর V মানে হচ্ছে বিভব প্রভেদ, তাহলে 220, তাহলে 100/220, তাহলে 10 কে 22 দিয়ে ভাগ করো, বুঝতে পারলে? তাহলে এরকম ভাবে চলতে থাকবে, তাহলে বলবো 0.454, তাহলে প্রবাহ মাত্রা আলাদা করে একক লিখবে, আমি এখানে লিখে দিলাম অ্যাম্পিয়ার। তাহলে বাতিটার মধ্যে দিয়ে তড়িতের প্রবাহ মাত্রা হচ্ছে 0.454 অ্যাম্পিয়ার। আর যদি বলে রোধ কত,
তাহলে রোধ কত বললে এখানে আমাদের কোন ফর্মটা ব্যবহার করব এইটা ব্যবহার করব p is equal to v square by r তাহলে r is equal to v square by p তাহলে v মানে হচ্ছে বিভব প্রভেদ তাহলে 220 স্কয়ার আর এখানে হচ্ছে 100 তাহলে 220 ইনটু 220 বাই 100 তাহলে 22 কে 22 দিয়ে গুণ করে নাও 2 2 4 2 2 4 4 4 তাহলে 4 8 4 তাহলে বলবো 484 যেহেতু রোধ তোমরা আলাদা করে উত্তর লিখবে আমি এখানে লিখে দিলাম সেটা হচ্ছে 484 ওহম তাহলে বৈদ্যুতিক বাতি যেটা আছে সেই বৈদ্যুতিক বাতিটার প্রবাহ মাত্রা হচ্ছে 0.545 এই 454 অ্যাম্পিয়ার আর রোধ হচ্ছে 484 ওহম এই জাতীয় কিন্তু ছোট ছোট অঙ্ক এখান থেকে খুব আসে তাহলে এই তিনটে সম্পর্ক তোমাদের একটু মাথায় রাখতে হবে এছাড়া দেখলে তোমার W সমান পেলে VIT এই ছোট ছোট সম্পর্কগুলো মুখস্থ করবে অঙ্ক করতে কাজে লাগবে এবার দেখো আমাদের বৈদ্যুতিক বাতি নিয়ে একটু আলোচনা আছে আমরা যে বৈদ্যুতিক বাতি ব্যবহার করি তিন ধরনের বৈদ্যুতিক বাতি আমরা বাজারে দেখতে পাই এক হচ্ছে ভাস্বর বাতি অর্থাৎ সাধারণ যে ল্যাম্প যেগুলো ফিলামেন্ট যুক্ত থাকে সেগুলোকে বলা হয় ভাস্বর বাতি যদিও বর্তমানে ভাস্বর বাতিগুলোর ব্যবহার খুবই কমে গিয়েছে আমরা সাধারণত এর ব্যবহার করি না কারণ কি এই বাতি অত্যন্ত ব্যয়বহুল প্রচুর পরিমাণ বিদ্যুৎ শক্তি খরচ করে তাহলে বৈদ্যুতিক বাতি তার যদি আমরা প্রকারভেদ বলি তাহলে এক নম্বরে হচ্ছে ভাস্বর বাতি অর্থাৎ সাধারণ যে ল্যাম্প যে ল্যাম্প তোমরা দেখো যে এরকম একটা কাঁচের পাত্রের মধ্যে ফিলামেন্ট যুক্ত করা থাকে তো এই বাতির সমস্যাটা কি সমস্যা হচ্ছে এই বাতিতে যে টাংস্টেন বা উলফ্রামাইটের ফিলামেন্ট থাকে বিদ্যুৎ প্রবাহ হয় বিদ্যুৎ প্রবাহ হলে তোমার আলো বিকিরণও করে কিন্তু দেখবে বাতিতে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয় তাহলে আমি একটা বৈদ্যুতিক বাতি থেকে কি চাইছি আলো চাইছি তা আলো উৎপন্ন করতে গিয়ে তাপ উৎপন্ন হচ্ছে তাহলে তাপটা কি হচ্ছে পরিবেশে নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আমার ওইটা বিদ্যুৎ শক্তিটাকে ব্যয় করছে কারেন্টের প্রবাহ মাত্রা বেশি হচ্ছে তো এই কারেন্টের খরচ বেশি হচ্ছে কিন্তু আমি তাপ তো চাইছি না তাপের জন্য তো আলাদা যন্ত্র আছে হিটার আছে ইস্ত্রি আছে আমি তো চাইছি এখানে আলো তা এখানে যেহেতু তাপ বেশি উৎপন্ন হচ্ছে তার জন্য দেখা যায় ভাস্বর বাতি কিন্তু বৈদ্যুতিক খরচ অনেক বাড়িয়ে দিচ্ছে তার জন্য বর্তমানে যে দুটো বাতির ব্যবহার খুব বেশি সেটা হচ্ছে এক দুই হচ্ছে তোমার CFL আর তিন নম্বর বলবো LED CFL এখনকার দিনে খুব বেশি ব্যবহার হয় দেখবে CFL বাতি সেগুলো এরকম কাঁচের কুণ্ডলী পাকানো থাকে বুঝতে পারলে তাহলে এরকম বাতিকে আমরা বলি CFL এর পুরো নাম হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট লাইট কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট লাইট CFL বা কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট লাইট এই বৈদ্যুতিক বাতিগুলোর ভেতরে কি কি থাকে না তো তোমার পারদ বাষ্প ভরা থাকে পারদ বাষ্প যখনই বিদ্যুৎ পাঠানো হয় এই পারদ বাষ্পের ভেতরে থাকা যে ইলেকট্রনগুলো সেগুলো শক্তি গ্রহণ করে
উত্তেজিত হয়, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়। এবার উত্তেজিত ইলেকট্রনগুলো আবার নিম্ন শক্তি স্তরে যখন আসে তখন কি হয়, এরা শক্তি বিকিরণ করে, কিন্তু সেটা যেটা ছাড়ে সেটা হচ্ছে তোমার অতিবেগুনি রশ্মি ছাড়ে। এই হ্যাঁ, অতিবেগুনি রশ্মি ছাড়ে, সেটা আমাদের দৃশ্যমান নয়, কিন্তু এর গায়ে এক ধরনের পদার্থের কোটিং থাকে যাকে বলে ফ্লুরোসেন্ট। এবার সেই ফ্লুরোসেন্টে যখনই ওই অতিবেগুনি রশ্মিগুলোকে ধাক্কা খায় তখন সেগুলো দৃশ্যমান আলোতে পরিণত হয়, দিয়ে দেখি সেখান থেকে আলো উৎপন্ন হচ্ছে। তাহলে এর ভেতরে কি থাকে সেটা একটু মাথায় রাখবে, পারদ বাষ্প। তার জন্য সিএফএল এর ক্ষেত্রে একটা বিশেষ সমস্যা হচ্ছে এই পারদ ঘটিত দূষণ বাতাসে বাড়িয়ে দেয়, তার জন্য সিএফএল ব্যবহারও কিন্তু বর্তমানে নিরাপদ নয়। তা যাই হোক, সিএফএল এর ক্ষেত্রে মাথায় রাখবে এর পুরো নাম, পুরো নাম হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট লাইট, এর ভেতরে থাকছে পারদ বাষ্প। বিদ্যুৎ প্রবাহের ফলে পারদ বাষ্পের কণাগুলো উত্তেজিত হচ্ছে, উত্তেজিত হয়ে সেগুলো কি করছে, যখন গ্রাউন্ড স্টেটে ফিরছে তখন তারা যে অদৃশ্য রশ্মি ছাড়ছে যেটা সাধারণ চোখে দৃশ্যমান নয়, সেই রশ্মিগুলোর গায়ে যে ফ্লুরোসেন্টগুলো পদার্থ থাকছে সেই ফ্লুরোসেন্টের সঙ্গে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে সেগুলো আলো বিকিরণ করতে শুরু করছে, সেই আলোই আমরা দেখতে পাচ্ছি। আর এখনকার দিনে যে লাইট ব্যবহৃত হয় বেশি ব্যবহার হচ্ছে, খুবই কম পরিমাণ বিদ্যুৎ প্রবাহে বিদ্যুৎ ব্যয়ে বেশি আলো পাওয়া যায়, সেটা হচ্ছে এলইডি লাইট এমিটিং ডায়োড, এটাকে বলা হচ্ছে লাইট এমিটিং ডায়োড। লাইট এমিটিং ডায়োড তা এই বাল্বের ক্ষেত্রে ভেতরে কোনো ফিলামেন্ট থাকে না, তার পরিবর্তে এদের ভেতরে থাকে গ্যালিয়াম আর্সেনাইড এবং গ্যালিয়াম ফসফাইড বলে দুটো গ্যাসীয় গ্যাসীয় পদার্থ থাকে। গ্যালিয়াম আর্সেনাইড আর হচ্ছে গ্যালিয়াম ফসফাইড, তা এই সমস্ত পদার্থগুলো কি করে না তো ওই আলো বিকিরণ করতে পারে। তা দেখা যায় এই সিএফএল এবং এলইডি উভয় ক্ষেত্রেই আলোর যে আলো যেটা পায় সেটা অনেক বেশি পায়, এবং এই বাল্বগুলোতে তাপশক্তি অত্যন্ত কম উৎপন্ন হয়। যেহেতু তাপশক্তি খুব কম উৎপন্ন হচ্ছে তার জন্য দেখা যায় যে এই সমস্ত বৈদ্যুতিক বাতিগুলি তোমার কম বিদ্যুৎ ক্ষয়ে বেশি পরিমাণে আলো দিতে সক্ষম, তার জন্য বর্তমানে ভাস্বর বাতির থেকে সিএফএল এবং এলইডি লাইট বেশি করে ব্যবহৃত হচ্ছে। এবার এই বৈদ্যুতিক বাতির যে কতটা আলো দিচ্ছে, কতটা আলো দিচ্ছে সেটাকে পরিমাপ করার জন্য একক যে একক ব্যবহার করা হয় সেটা হচ্ছে লুমেন। তাহলে মাথায় রাখবে বৈদ্যুতিক বাতি থেকে যে দৃশ্যমান আলো উৎপন্ন হয় তা পরিমাপের একক লুমেন, লুমেন এককে আমরা বৈদ্যুতিক বাতি কতটা আলো উৎপন্ন করছে সেটাকে আমরা পরিমাপ করি। এখন যেগুলো ভাস্বর বাতি তার যে বিদ্যুৎ এই সরি তার যে আলো উৎপাদন ক্ষমতা সেটা মোটামুটি দেখা যায় 10-17 লুমেন পার ওয়াট, অর্থাৎ 1 জুল পার সেকেন্ড যদি তোমার ক্ষমতাযুক্ত হয় তাহলে সেখানে 10-17 লুমেন
আলো উৎপন্ন করবে। তাহলে ভাস্বর বাতির আলো উৎপাদন, ভাস্বরবাতি আলো উৎপাদন করে 10 থেকে 17 লুমেন পার ওয়াট। অন্যদিকে সিএফএল আলো উৎপাদন করে মোটামুটি 50 থেকে 70 লুমেন পার ওয়াট। 50 থেকে 70 লুমেন পার ওয়াট। আর এলইডি বাতি আলো উৎপন্ন করে 56 থেকে 75 লুমেন পার ওয়াট। তবে দেখো ভাস্বরবাতি কিন্তু আলো উৎপাদন ক্ষমতা খুবই কম, তার তুলনায় সিএফএল এবং এলইডি এর আলো উৎপাদন ক্ষমতা বেশি, এবং সব থেকে বেশি সাশ্রয়ী হচ্ছে এলইডি, কারণ এখানে উৎপন্ন আলোর পরিমাণটা বেশি হচ্ছে এবং সিএফএল এ কাছাকাছি হলেও কিছুটা হলেও কম হয়, তার জন্য এলইডি বাতি সব থেকে সাশ্রয়ী। তাহলে মাথায় রাখবে এলইডি বাতি সবচেয়ে সাশ্রয়ী, কম খরচে আমরা এলইডি বাতি থেকে আলো পাই। তো যাই হোক, এইগুলো একটু তোমরা মাথায় রাখবে। এছাড়াও দেখবে আমাদের আর একটা বিষয় আছে যে আমরা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করি, সেই যন্ত্রের গায়ে দেখবে স্টার চিহ্ন দেওয়া থাকে। তাই স্টার চিহ্নের অর্থ এরকম দেখবে, বৈদ্যুতিক যন্ত্রের গায়ে ফ্রিজ এসি ইত্যাদি যন্ত্রগুলোর গায়ে এরকম স্টার দেওয়া থাকে। এগুলো বিভিন্ন রকমের হয়, 1 স্টার 2 স্টার 3 স্টার 4 স্টার, ম্যাক্সিমাম এখন পর্যন্ত বাজারে 5 স্টার যন্ত্র আমরা দেখতে পাই। স্টার বা তারকা কথা, তারকা চিহ্নের অর্থ যত স্টার বাড়ে তত দেখা যায় এগুলো বিদ্যুৎ সাশ্রয়ী হয়। মোটামুটি একটা স্টার চিহ্ন বাড়লে যা বিদ্যুৎ খরচ হয় তার 20% পর্যন্ত তোমার বিদ্যুৎ সাশ্রয় দেখতে পাওয়া যায়। তার জন্য আমাদের যত স্টার বাড়বে, সব থেকে ভালো যন্ত্র হচ্ছে 5 স্টারের যন্ত্র। তার জন্য 5 স্টার যদি কোনো যন্ত্রে থাকে, যে ধরো তুমি একটা ফ্রিজ কিনতে গেলে ওখানে দেখছো ফ্রিজের গায়ে স্টার চিহ্ন দেওয়া আছে, কোনোটা হয়তো 3 স্টার দেওয়া আছে, কোনোটা ধরো 5 স্টার দেওয়া আছে, 5 স্টারটার কিন্তু বিদ্যুৎ খরচ কম হবে। তার জন্য দেখবে এই 5 স্টার যন্ত্রগুলোর দামও কিছুটা বেশি, ওখানে একটু উন্নত টেকনোলজি ব্যবহার করা হয়, সেজন্য খরচ কিছুটা বেড়ে যায়। আর দেখো আমাদের আর একটা বিষয় যে বৈদ্যুতিক খরচ কিভাবে হ্রাস করব, বৈদ্যুতিক খরচ কিভাবে আমরা হ্রাস করব। খুব সহজ, আমাদের কতগুলো পদ্ধতি যদি আমরা মেনটেন করি তাহলে দেখব কি আমাদের বিদ্যুতের যে ব্যবহার সেটা যথেষ্ট কমতে পারে। তাহলে কি কি করতে পারি, প্রথমত আমরা ঘরে যতক্ষণ থাকবো ততক্ষণ বিদ্যুতের যন্ত্রপাতি চালাবো, ঘর থেকে বেরিয়ে গেলেই সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো বন্ধ করে দেবো। আবার অনেকে আমরা দেখি কি একটা ঘরে একাধিক লাইট জ্বালিয়ে রাখি, হয়তো প্রয়োজন নাই, যখন প্রয়োজন পড়বে তখন জ্বালাতেই হবে, কিন্তু যখন প্রয়োজন থাকে না তখন সেগুলো বন্ধ রাখতে হবে। আমরা এরকম এই স্টার চিহ্নযুক্ত, তারকা চিহ্নযুক্ত যে যন্ত্রের কথা বলছি, যত বেশি সংখ্যক স্টার চিহ্নযুক্ত বৈদ্যুতিক যন্ত্র বাড়িতে ব্যবহার করব তত দেখব কি বিদ্যুৎ বিলের সাশ্রয় হবে। আর কি আমাদের যে বৈদ্যুতিক বাতি
সেগুলোকে যদি আমরা ভাস্বর বাতির পরিবর্তে সিএফএল এলইডি লাইট বেশি ব্যবহার করি তাহলেও কিন্তু বিদ্যুতের সাশ্রয় হবে। তাহলে এই কতগুলো যদি আমরা পন্থা নিই তাহলে বিদ্যুতের সাশ্রয় সম্ভব। যাই হোক, তোমাদের এর পরের যে অংশগুলো আছে ইলেকট্রোম্যাগনেটিজমের উপরে, তড়িৎচুম্বকের উপরে, এইগুলোর আগে আমরা চলে যাব কিছু অঙ্কতে। সামনে ক্লাসে আমরা এই যে আজকে ফর্মুলাগুলো পড়লাম, এই ফর্মুলার উপরে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক হয়, অঙ্কগুলো প্র্যাকটিস করে নেব, তারপরে আমরা ইলেকট্রোম্যাগনেটিজমে যাবো।